ওম ওম গাম আমাদের চ্যানেল সবাইকে অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে জুতো সেলাই করে যারা অর্থাৎ তাদেরকে মুচি বলা হয় কিন্তু এইভাবে তাদেরকে ডাকলে তাদেরকে অসম্মান প্রদর্শন করা হয় কিন্তু তারা কিন্তু আমাদের সামাজিক বন্ধু তাই জুতো সেলাই করে যারা আপনাকে বিপদে রক্ষা করে যারা তাদেরকে যদি দিতে পারেন এই জিনিস তাহলে ঘরে বসে কোটি কোটি টাকার মালিক হবেন অবশ্যই সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা আলোচনা শুরু করি দেখুন যারা এই যে জুতো সেলাই করে তারা কী ধরুন আপনি যাচ্ছেন নতুন জুতো বা ভাবছেন যে আপনি জানেনই না জুতোটা কীভাবে আপনাকে বিপদে ফেলে দিল ছিঁড়ে গেলো বা কিছু একটা হলো তখন আপনি জুতো সেলাই করে যারা তাদেরকে খুঁজে বেড়ান তাদের কাছে যে বিপদ থেকে মুক্ত হন অর্থাৎ হাঁটতে পারছেন না বা সবসময় তো সম্ভব হয় না যে একটা জুতো কিনে নিই নতুন বা জুতো ছিঁড়ে গেছে সেই আর্থিক অভাব বা একটা নতুন জুতো কেনার অসুবিধা আছে জুতোটাকে সেলাই করে পড়ি কিন্তু একটা কথা বলি সাময়িকভাবে একটা পিন লাগিয়ে বা সাময়িকভাবে একটা আঠা লাগিয়ে নিয়ে গেলেন তারপরে এটাকে বাদ দিয়ে দিলেন ঠিক আছে যারা দেখবেন জুতো ভালো করে শুনবেন এটা মন দিয়ে শুনবেন যারা দেখবেন বারবার জুতো একটা জুতোই ফেল না ফেলে বারবার সেলাই করে করে একদম পড়ছেন অর্থাৎ ওই জুতো সেলাইকারী ব্যক্তিই বলবে এটাকে ফেলে দিন স্যার এবার বা ম্যাডাম আর এটাকে সেলাই করা যাবে না এরকমও অবস্থা হয় কিন্তু সবারই যে এটা মানসিকতার উপর নির্ভর করে আর তার জন্য কে দায়ী জানেন গ্রহ যাদের গ্রহ খারাপ থাকে যাদের গ্রহের পরি পজিশান খারাপ থাকে তারা এটা করবে অর্থাৎ তাকে সেভাবেই চালনা করে গ্রহরা কিন্তু যার পজিশন ভালো থাকে গ্রহের সমাবেশ ভালো থাকে সে দেখবেন নতুন জুতো যদি একটু ডিফেক্ট এসে যায় বাদ দিয়ে দেয় এটাই নিয়ম বলবেন ম্যাম কি বলছেন সবার তো সম্ভব হয় না দেখুন মানসিকতাটাকে তৈরি করে নিতে হয় আগেই বলেছি শনিদেব ন্যায়শ খাটি সোনা করে নাই অর্থাৎ আপনি এর আগেও আমরা উদাহরণ দিয়েছি আবার বলতে হয় কেননা প্রসঙ্গ চলে আসে ধরুন আপনি গ্রহণ করতে পারেন একটা কন্টেনার একটা পাত্র পাঁচ লিটার গ্রহণ করতে পারে তাকে যদি দশ লিটার দিয়ে দেওয়া হয় কি হবে পাঁচ লিটার সে নিয়ে বাদ বাকি পাঁচ লিটার সে ওভারফ্লো করে দেবে ফেলে দেবে নষ্ট হয়ে যাবে সে নিতে পারবে না তো বিকজ হি আর সি হ্যাজ নো ক্যাপাবিলিটি টু ইউজ আর হি রিডিউসেস এভরিথিং সেই জন্যই উনি পাত্রটাকে আগে উপযোগী করে নেন তাই মানসিকতাও চেঞ্জ করতে হবে কোটিপতি হওয়ার ইচ্ছা আছে কিন্তু কোটিপতি হতে গেলে ইউ মাস্ট বি হ্যাব লাইক আ ভেলেনিয়ার অ্যান্ড ইফ ইউ ডু শো ইউ মাস্ট বি মেলেনিয়া অ্যান্ড ভেলেনিয়া অলসো আপনি ভাবিত হয়ে আপনি যখন নিজেকে সেভাবে উন্নীত করবেন সে জায়গায় নিয়ে যেতে পারবেন পজিশনে নিয়ে যেতে পারবেন তাদের মতো বিহেভ করতে পারবেন নিশ্চয় একজন বিলেনিয়ার বা মিলেনিয়ার ওরকম ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়ায় না এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করছে ভাগ্য এফেক্ট হয় যদি ছেঁড়া জুতো আপনি পড়ে যান বা একটু ছেঁড়া বা ইয়ে হয়েছে রিপেয়ার করে পড়ছেন বাদ দিয়ে দেবেন আপনি কম দামেই পড়ুন ইউজ অ্যান্ড থ্রো করে দিন কিন্তু বারবার সেলাই করে যারা পড়ছেন সবার পজিশন মানে পকেটের পজিশন দেখেই কিন্তু কথাটা বলছি কিন্তু এটা করে নিজের দুর্ভাগ্য ডেকে আনবেন না এবারে কি করবেন কি দেবেন এই যারা জুতো সেলাই করে তাদেরকে কি দেবেন আপনি দু তিন কালারের জুতো কিনবেন মানে একটা জুতোর মধ্যে দুই বা তিন কালার থাকবে আপনি বলবেন আপনার পার্সোনালিটি এটা ক্যারি হবে না অবশ্যই কত সুন্দর সুন্দর দু তিনটে কালার ভিতরে বাইরে মিলিয়ে দু তিনটে কালার বা বাইরেই কালার দু তিনটে কিনুন স্টাইলিশও লাগবে সুন্দর লাগবে ট্রেন্ডি লাগবে কিনুন কেননা এতে কোনো অসুবিধা হবে না আপনার কোনো ইমপ্রেশন খারাপ হবে না কিনলেন কিনে ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন একদিন হোক বা দুদিন হোক ব্যবহার করবেন দিয়ে সেটা আপনি কি করবেন যখন একটু পজিশন খারাপ হবে আপনি ইচ্ছাকৃত সেখান ইচ্ছাকৃত সেখান থেকে কিছু করে দিন এটা কিছু খুলে দিন বা কিছু করুন দিয়ে আপনি ওই যে আপনার যে জুতো সেলাই করছে তাকে দিন দিয়ে বলুন এটা ঠিক করে রাখো তো আমি আধ ঘন্টার মধ্যে আসছি বাইরে একটু ঠিক করে রাখবেন আমরা আধ ঘন্টার মধ্যে আসছি তার আগে একটা কথা বলি অনেকে আছে দেখবেন জুতো পালিশ করায় জুতো যারা সেলাই করে তাদের কাছে জুতো পালিশ করে বা যারা জুতো পালিশ আলাদা করে তারা কি করে যে তার জুতোটা জুতো শুদ্ধ একটা পা তুলে দেয় তার মুখের সামনে আর পালিশ করে আপনার অনেক টাকা থাকতে পারে আপনার অনেক গাড়ি থাকতে পারে তাহলে অসম্মান যারা করেন দেখবেন সে দেমাক বেশি দিন টিকবে না আপনি নর নারায়ণকে অসম্মান করছেন লিখে নেবেন তারা দর্পে একদিন শেষ হয়ে যায় তাই কোনো দিনও জুতো পালিশ করতে গেলে নিজের জুতোটাকে তার মুখের সামনে তুলে দিয়ে পালিশ করতে দেবেন না পা শুদ্ধ জুতো সে যেন পালিশ না করে জুতোটাকে খুলে নেবেন বলবেন খুলে নিয়ে কোথায় রাখব খুলে নিয়ে একটি জায়গা বলবেন যে একটি কিছু পেতে দিতে তার উপর দাঁড়াবেন তার জুতো পরবেন না তার জুতোটা পায়ে লাগাবেন না অনেকে আছে তার জুতোটা পরে নেন একটা জুতো রাখে সেই পায়ে জুতো সবাই মিলে আসছে ওই করছে আর ওই জুতো পরছে যারা ভাবে না আমি তো জুতোটা পরে এটা করছি না আমার জুতোটা খুলে দিয়েছি সেলাই করছে ও আমি ওর জুতোটা পরে নিই করবেন না একটা কিছু পেতে দিতে বলবেন যে একটা কিছু পেতে দাও না খালি পায়ে দাঁড়াবো একটা পেতে দাও দিয়ে জুতোটা পড়বো না জুতো পরবো না একটা কিছু পেতে দিন দিয়ে দাঁড়াবেন তার উপরে এগুলো টুকটুক জিনিস ছোটোখাটো জিনিসগুলো যদি মাথায় রাখেন না দেখবেন জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে এবারে এটা দিয়ে দিলেন ওনাকে দিয়ে বাড়ি চলে আসবেন আর কিন্তু নিতে যাবেন না হ্যাঁ একটু মিথ্যার আপনাকে আশ্রয় নিতে হচ্ছে আসবো বলে আসবেন না সেই কেউ কথা রাখেনের মতন অবস্থা হয়ে গেল তাহলে কি করবেন এই যে আপনি এটা করলেন এর ফলে কি হবে আপনি দেখবেন আপনার দুর্ভাগ্য আপনি ছেড়ে আসলেন এবারে বলবেন তাকে যে দিয়ে আসলাম তার কিছু হবে না তার সেটা পেশা সে সারাক্ষণ ওইটা নিয়েই থাকে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি সমৃদ্ধশালী হয়ে উঠবেন ঘরে বসে তা বলে আবার ভাববেন না বিছানায় শুয়ে শুয়েই আপনি কোটিপতি হতে পারবেন কেননা ঈশ্বর তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে তাই কর্মপ্রচেষ্টা করে যান কিন্তু কোথা থেকে বাহানা বাহানা লাগিয়ে টাকা পয়সা আপনার কাছে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না করতে থাকুন সমৃদ্ধশালী হন লাভবান হন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরকম নিত্য নতুন উপযোগী জীবন পরিবর্তনকারী ভিডিও পাওয়ার জন্য খুব ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ